1998 সালে আজকে দিনে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সূচনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। দেখতে দেখতে 25 বছরে পদার্পণ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। কোথাও রক্তদান শিবির, কোথাও বা শীত বস্ত্র প্রদান বা গরিব শিশুদের জন্য ফল মিষ্টি বিতরণ। তেমনই আজ সাজিরহাটে তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভা যাত্রায় আদিবাসী নৃত্য থেকে শুরু করে বাংলার নাচ, পাঞ্জাবি নৃত্য সবকিছু মিলিয়ে জমজমাট। এখানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক শোভনদেব ভট্টাচার্য, ব্যারাকপুর ব্লক 2 এর যুব প্রেসিডেন্ট প্রবীর রাজবংশী এবং আইনজীবী শঙ্কর মিত্র সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে র্যালি শুরু করলে বছরের শুরুতে, যেটা তুমি প্রত্যেক বছর করো, এবছরও র্যালিটা একটু বাড়লো। এটা তো আমাদের প্রথম বছর নয়, আমরা এটা নিয়ে প্রায় 13 বছর এই র্যালি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, রাজনীতি মানে শুধুই যে দলের স্লোগান দেয়াল লিখন নয়, আজকে বছরের প্রথম দিন, পাশাপাশি আমাদের দলের জন্মদিন, সেই জন্য প্রত্যেক বছরই এলাকার মানুষকে সাথে নিয়ে একটা আনন্দ উৎসব আমরা প্রত্যেকবারই করি। এবারও তার বিকল্প হিসেবে আমরা করেছি। সাংসদ সৌগত রায় বলল যে কবিরের এই র্যালি দীর্ঘদিন করে হচ্ছে, আমি এসেছি এবং ভবিষ্যতেও আসবো, এই র্যালিটা আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি অস্বীকার করতে পারবো না যে যখন যেভাবে ডেকেছি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সাংসদ আমাদের পাশে ছিলেন। আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই, উনি প্রত্যেকটা ব্যাপারেই আমাদের সাথে থাকেন। এই মুহূর্তে আপনাদের তৃণমূল ভবনে পার্টি অফিসের ভিত্তিপ্রস্তর মানে ভিত পুজো হবে, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় আছে করবেন সেই ভিত পুজো না, যার জন্য এটা আমাদের কাছে খুব আনন্দের খবর, যার জন্যে আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী উনি বেশিক্ষণ থাকতে পারলো না। আমাকে একটা কথাই বললো ফোন করে সকালবেলা, যে প্রবীর একমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি আসলাম, কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আজকে আমাকে ওখানে থাকতেই হবে, সুতরাং র্যালি থেকে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলাম। তাই আপনি যেভাবে বলবেন, কারণ নেত্রীর নির্দেশ আগে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করবো। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন র্যালি শুরু হওয়ার মিনিট 10-15 মধ্যেই আমরা মন্ত্রীকে প্রোগ্রাম থেকে ছেড়ে দিয়েছি। তো প্রতিষ্ঠা দিবস তো আমাদের দলে আজকে দিনে দল জন্ম হয়েছিল, মমতার যে স্লোগান ছিল মানুষের সাথে মানুষের পাশে, এবং সেই স্লোগান যে কতটা বাস্তবে রূপদান করেছে সেটা জঙ্গল মহল থেকে পাহাড় পর্যন্ত প্রত্যেকটা মানুষ আজ উপলব্ধি করতে পারছে, যে আজকে জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য প্রকল্প নিয়ে এসছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে স্লোগান মানুষের সাথে মানুষের পাশে আজকে 100% বাস্তবে রূপদান করেছে। আমরা চাই প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক, প্রত্যেকে আনন্দে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা পশ্চিমবাংলায় মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাক, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাত নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাশে। তিনি যেরকম ঈদের সময় মসজিদেও যান, আবার বড়দিনে চার্চেও গেছেন, আবার দুর্গাপুজোর উৎসবে কার্নিভালও করেন, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাই, বাংলার সর্বস্তরের মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক।